মানুষের এক জীবনে কত কিছু হয় আমরা সেটা শুনি জানি কিছুটা দেখি আমি এখন তেমনি এক জীবনের অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমি এখন দাঁড়িয়ে আছি একটি বিদ্যাশ্রমে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের উজুলি গ্রামে যে বিদ্যাশ্রমটি এখানে স্থাপন করেছেন এখানকার একজন এই কাপাসিয়া এই টুকে জন্ম নেওয়া এক মানবিক মানুষ তিনি পেশায় একজন ডাক্তার ডাক্তার শাহজাহান কবির তিনি এই বিশাল এলাকা জুড়ে প্রায় ১৩ বিঘা জমির ওপরে তিনি এই বৃদ্ধাশ্রম বা সেবাশ্রম তিনি এখানে তৈরি করেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে জীবনের শেষ অবস্থায় এসে যারা বাঁচার জন্য আর কোনো পথ থাকে না বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু ভেবে তারা এই বৃদ্ধাশ্রমে আসে এক একজন এক একটা কাহিনী নিয়ে ভিন্ন ধর্মী কাহিনী ভিন্ন স্বাদের কাহিনী যে কাহিনীগুলো সিনেমাকে হার মানায় আমি তেমনি বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়েছি এই যে রুমগুলো দেখেন অত্যন্ত সুন্দর এবং পরিপাটি আমি যার কথা বলছি তিনি এখন আমার সামনে আমি প্রথমেই বলেছি যে এক জীবনে অনেকগুলো গল্প থাকে মানুষের সেই গল্পের একজন হলো আমার সামনে যিনি দাঁড়িয়েছেন তিনি এখন কথা বলতে পারেন না এক সময় এখানে যারা কেয়ারটেকার রয়েছেন তাদের কাছ থেকে শুনেছি এক সময় প্রথম জীবনে তিনি কথা বলতে পারতেন শিক্ষিত ছিলেন ওনার পরিচয় পুরোটা আমি দেখেছি কিন্তু আমি ওভাবে বলতে চাই না ওনার বাসা ঢাকার বাড্ডায় তো বুঝতেই পারছেন যে উনি কোন অবস্থা থেকে উনি এখানে এসেছেন শিক্ষিত একসময় কথা বলতে পারতেন আমাদের মতনই সংসার করতেন বিয়ে করেছেন তারপরে তার জীবনের দ্বিতীয় ইনিংসটি যখন শুরু হয় তখনই বিভ্রান্ত আর উনি কথা শুনতে পান কিন্তু কথার উত্তর উনি দিতে পারেন না এই দেখুন মাথা জাকাচ্ছে আমি বলছি উনি শুনছেন উনি কথা শুনতে পারেন কিন্তু বলতে পারেন না জীবনের এই কাহিনীতে ওনার এই আজকের এই পরিণতির জন্য ওনার সেই স্ত্রী দায়ী যার জন্য তিনি মানসিক প্রচণ্ড আঘাতে আমরা জানি যে মানুষ যখন প্রচণ্ড আঘাত পায় তখন অনেক সময় বাংলায় বলি যেটাকে বোবা হয়ে যায় যেমন এমন উদাহরণ আমাদের আছে আমাদের কবি নজরুল ইসলাম তিনিও সেভাবে মানসিকভাবেই বিকারগ্রস্ত হয়ে শেষ জীবনের অনেকগুলো বছর কাটিয়ে গেছেন নীরবে আজকে আমার সামনে যিনি বসে আছেন তিনিও সেই একই অবস্থায় সেই শক্ট পেয়েছেন আজ থেকে অনেক বছর আগে সেই শক্ট থেকে তিনি একেবারে বোবা হয়ে গেছেন কথা বলতে পারেন না ইশারা ইঙ্গিতে এখানে চলেন এখানে তিন বেলা খাবার চিকিৎসা বিনামূল্যে এবং ওনার যে কাপড় চোপড় এগুলো কিছুটা মানুষের সহযোগিতায় কিছুটা এই সেবাশ্রমের যিনি মালিক বা পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহজাহান সেই ডাক্তার মোহাম্মদ শাহজাহান সাহেবের তত্ত্বাবধানে উনি আছেন যদিও কথা বলতে পারেন না তারপরও ওনার চিকিৎসা কষ্ট সাময়িক তবু তো মানুষ বেঁচে আছে বেঁচে থাকার কথা ছিল না এইভাবে অনেক মানুষ পৃথিবী থেকে চলে যায় আমাদের এই নিষ্ঠুর সমাজ থেকে কিন্তু তিনি বেঁচে আছেন হয়তো বেঁচে থাকবেন কতদিন আমরা জানি না উনি এখন যে আশ্রয়স্থলে আছেন সেটা ডাক্তার মোহাম্মদ শাহজাহান কবির সাহেবের তত্ত্বাবধানে একজন মানবিক মানুষ হিসাবে আমি এবং আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই ডাক্তার মোহাম্মদ শাহজাহান কবির সাহেবকে যাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না যাকে ব্যক্তিগতভাবে এখনও আমি দেখিনি কিন্তু তার সেই সেবাশ্রমে এসে তার যে গুণগান তার যে কীর্তিকলাপ তার যে কার্যক্রম এখানে দেখেছি আসলে খুব মুগ্ধ হয়ে গেছি
এখানের এক একটি মানুষ এক একটি ইতিহাস, জীবন্ত ইতিহাস, মানুষের ইতিহাস। পৃথিবীতে অমানুষের দল যেমন রয়েছে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, বিপদে ফেলার জন্যে, মানুষকে হত্যা করার জন্যে, ঠিক তেমনি মান স্রষ্টা আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু মানুষ আসেন যারা অসহায় মানুষকে সেবা করেন। এই যে সামনে বসে আছেন, আমি ওনার কোনো জবানবন্দি আমি নিতে পারিনি, কারণ এখানকার ম্যানেজার বলেছেন উনি কথা বলতে পারেন না, দীর্ঘদিন যাবৎ এখানে আছেন। আমি ওনার ছবিটাই ওনাকে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন, যে যেখানেই থাকুন, পৃথিবীর যেই প্রান্তেই থাকুন। আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে বীরজুলি ডাক্তার মোহাম্মদ শাহজাহান কবিরের সেবা আশ্রম কাপাসিয়া গাজীপুর।